যেসব সংবাদ মাধ্যম মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করে তাদের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয়ের অধীনে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ আরও কিছু নতুন আইন প্রণয়নের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সংসদে এক প্রশ্নের সম্পূরক প্রশ্নের উত্তরে এমন তথ্যই জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী যে কোনো মানুষের বাক স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করা হবে না। সাইবার সিকিউরিটি অ্যাক্ট এবং আরো কিছু আইন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এই সংসদে আসবে, তার মাধ্যমে নিয়ন্ত্রণ নয়, মিথ্যা তথ্য এবং মিথ্যা খবর দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা যাতে বন্ধ করা যায় সেই ব্যবস্থা সরকার নেবে। কিন্তু এর পাশাপাশি আমি বলে রাখতে চাই যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা কোনোভাবেই সরকার খর্ব করবে না।